নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস তোমরা দেখছো তোমাদের প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস এন্ড এস ইউনিট তো আজকে আমরা আলোচনা করবো রিলায়েন্স জিওমার্ট কোম্পানি জব ভ্যাকেন্সি দু নিয়ে তো রিলায়েন্স জিওমার্ট কোম্পানি কোম্পানির তরফ থেকে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে ইন্টারভিউ ডেট যদি বলা যায় তো আটে মার্চ কিন্তু ইন্টারভিউ শুরু হতে চলেছে তো এখানে কাজটি কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আই মিন এখানে কাজের জন্য কিন্তু কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আইমিন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরিটি পেতে চলেছেন তো এরকমই ফ্রি জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন বা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টগুলো অবশ্যই ফলো করতে পারেন তো বিস্তারিত জানতে অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন না চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু এরকমই ফ্রি এবং জেনুইন চাকরির খবর আমরা সবার আগে প্রোভাইড করে থাকি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট এখানে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না এরপরে কি আছে দেখে নেব জব রোল আই মিন আপনাদেরকে কাজ কি করতে হবে তো কাজ দেখতে পাচ্ছেন কাজ হবে অর্ডার কালেকশন তো অর্ডার কালেকশন কিসের ওপরে এফএমসিজি প্রোডাক্টের ওপরে মিন জিও মার্টে কিন্তু এফএমসিজি প্রোডাক্ট আছে আপনারা কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন দোকানে দোকানে ভিজিট করতে হবে এবং জিও মার্টকে করতে হবে তো আপনারা কীভাবে কাজ করবেন সে সম্পর্কে ট্রেনিং কিন্তু অবশ্যই কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে তো বয়স কত থাকতে হবে দেখতে পাচ্ছেন উনিশ থেকে উনত্রিশে বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে কাজের অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন জিরো থেকে দু বছর আই মিন যাদের এক্সপিরিয়েন্স আছে এফএমসি জি প্রোডাক্টের অর্ডার কালেকশানের উপরে তারাও কিন্তু আবেদন করতে পারো এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারো তো বেতন কত টাকা পাওয়া যাবে আই মিন স্যালারি তো দেখতে পাচ্ছেন বারো হাজার দুশো বারো টাকা কিন্তু আপনারা স্যালারি পাবেন সাথে কিন্তু টি এ পাবেন আই মিন ট্রাভেল অ্যালাউন্স কিন্তু পঞ্চাশ টাকা পাবেন এবং দেখতে পাচ্ছেন ইনসেন্টিভ কিন্তু ছ হাজার টাকা আছে এবং অয়েল আই মিন আপনারা বাইক নিয়ে কাজ করবেন যেহেতু এই জব ফেলে কাজ করতে গেলে নিজের বাইক এবং লাইসেন্স লাগবে সেহেতু কিন্তু তিন টাকা করে পার কিলোমিটার কিন্তু আপনারা পাবেন ফিক্স স্যালারি আপনারা কিন্তু বারো হাজার দুশো বারো টাকা ফিক্স স্যালারি পাবেন এরপরে কি আছে আমরা এখানে দেখে নেব এটি একদম পারমানেন্ট জব আই মিন এখানে কিন্তু আপনারা পারমানেন্টভাবে কাজটি করতে পারবেন তো এখানে কিন্তু কন্ট্যাকচুয়ালের কোনো ব্যাপার নেই আশা করি বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নিজস্ব বাইক লাইসেন্স স্মার্টফোন এবং ডবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো এখানে কারা আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছেলেরাই কিন্তু এই জব প্রোফাইলে আবেদন করতে পারবে তো কাজের স্থান যদি বলা যায় কোন কোন লোকেশানে নিয়োগ করা হবে তার আগে একটা জিনিস বলতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে রয়েছে খড়গপুর লোকেশান তো খড়গপুর লোকেশান থেকে যাদের বাড়ি পনেরো কিলোমিটার তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারো এবং সমস্ত লোকেশানের ক্ষেত্রে কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর হলদিয়া বালিচক জালচক পিংলা সাবাং বেলদা তারপর দেখতে পাচ্ছেন চাউলিয়া কেশিয়ারি এবং খড়গপুর টাউন তো এতগুলো লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারো তো কী কী ডকুমেন্ট আপনাদেরকে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন বায়োডেটা আধার কার্ড টুয়েলভ পাস সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স আর সি বাইক অ্যান্ড স্কুটি প্যান কার্ড ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট এবং ফর্ম্যাল ড্রেস তো অবশ্যই মাথায় রাখবেন তারপরে গেছে জিও মার্ট ইন্টারভিউ কোথায় হবে দেখতে পাচ্ছেন খড়গপুর জেসিতে কিন্তু ইন্টারভিউ হবে অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউ অ্যাড্রেস কিন্তু শেয়ার করা হবে তার আগে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যেহেতু একটা চাকরি কিন্তু একটা পরিবারকে অবশ্যই বাঁচিয়ে দেয় তো যাদের সমস্ত রকম ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে আপনার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন তো এরপরে দেখে নেবো আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্যে আপনাদেরকে কিন্তু এইচআর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে মার্ট অ্যাপ্লাই লোকেশন এবং নাম ফোন নাম্বার লিখে বায়োডেটা শেয়ার করতে হবে এইচআর চার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন মেনশান করবেন মার্ট অ্যাপ্লাই লোকেশন আপনি কোন লোকেশানে কাজ করবেন সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন আপনার নাম ফোন নাম্বার এবং বায়োডেটা তো আশা করি আপডেটটি বুঝতে পেরেছেন ভিডিও ডিসক্রিপশান চেক করে নিন এইচ আর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এরকমই সরকারি এবং বেসরকারি জব আপডেট নোটিফিকেশান আমরা সবার আগে প্রোভাইড করে থাকি তো চললাম বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থাকবেন বাই